فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. هو الأشهر إسي 432. ভাই আপনি সালাম দিয়ে যে বিষয়টি জানতে চেয়েছেন, বিষয়টি হলো আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে ফিতরা আদায়ের নিয়ম হলো যদি পরিবারের সদস্য তিনজন হয় তবে 60 টাকা যেভাবে ধরা হয়েছে, 3 60 180, আর এই 180 টাকা থেকে 90 টাকা মসজিদে দিবে বিলি করার জন্য, আর বাকি 90 টাকা নিজে বিলি করবে। এভাবে আদায় করলে ফিতরা কি আদায় হবে কি হবে না, আমরা আগেই বলে এসেছি এবং একাধিকবার বলেছি, এখনো বলছি যে টাকা পয়সা দিয়ে এভাবে ফিতরা দেওয়াটা বলা যেতে পারে এক প্রকার হাদিস বিরোধী কর্ম, সন্ন্যাহ বিরোধী কর্ম। এই প্রকারে ফিতরা দিলে, এই তরিকায় ফিতরা দিলে ফিতরা আদায় হবে না বলে জমহুর উলামায়ে দ্বীন বলেছেন, যাদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারি মুসলিমে যিনি টিচার ছিলেন, ওস্তাদ ছিলেন, তো উনি বলেছেন, এবং ইমাম শাফি, ইমাম মালিক, তারা বলেন যে অর্থকড়ি দিয়ে, টাকা পয়সা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে না, নাজায়েজ। পক্ষান্তরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ফেতরা টাকা দিয়ে দেয়া জায়েজ। তো আবু হানিফা জায়েজ বলার কারণেই আমাদের দেশের মানুষ যেহেতু হানাফি মাজহাব অবলম্বী, তাই তার কথার পিছে ছুটাছুটি শুরু করে দিয়েছে, আর এই কারণে দেখা গিয়েছে যে এভাবে মূল্য দিয়ে ফিতরা আদায়ের প্রবণতা দেখা দিয়েছে। আর নিত্য নতুন পদ্ধতি বের হতেই রয়েছে যে ফিতরা ধনীর এক, মধ্যবিত্তের এক, গরিব প্রকৃতির লোকদের অভাবীদের আরেক ইত্যাদি। এই এই পদ্ধতিটি গলত পদ্ধতি, বিদাতি পদ্ধতি, এবং যিনি এটা নির্ণয় করেছেন তিনিও যে বিদাতি কম নয়, এটা সহজেই অনমীয়। তো এভাবে টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় হয় না। বাকি তাহলে আমরা বলবো যে ফিতরা আপনি খাদ্য দিয়ে আদায় করবেন, এরপরে খাদ্যগুলি যা বের হয় 3 কেজি হিসাবে, মানে 100 যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাই 3 কেজি হিসেবে আপনার পরিবারে যদি 3 জন হয় তবে 3 × 9 কেজি আপনাকে দেওয়া লাগে। তো এই 9 কেজি আপনি যখন ফিতরা হিসেবে বের করবেন, এটা এরপরে আপনি স্বাধীন, আপনি মিসকিনকে হয় নিজে বিতরণ করবেন বা যদি কোনো কমিটি থাকে এগুলি গ্রহণের জন্য ফকির মিসকিনের বিতরণের উদ্দেশ্যে, তাহলে সে কমিটির হাতেও হস্তান্তর করতে পারেন, বা যে কথা বললেন যে মসজিদে দেওয়া হয়ে থাকে বিতরণের জন্য, তা আপনি এইভাবে চাল বা খাদ্যদ্রব্য দিতে পারেন কিছু বিতরণের জন্য কমিটিতে, আর নিজে কিছু দিতে পারেন, সেটা ইনশাল্লাহ আশা করি বৈধ রয়েছে। তবে কমিটি যদি থাকে এইভাবে গ্রহণ করার জন্যে ফেতরা কমিটির হাতে হস্তান্তর করে দেওয়াটাই ভালো। ইবনে ওমর তিনি যাকাতুল ফিতর আদায় করতেন যাকাতুল ফিতর কালেকশনকারীর নিকটে গিয়ে, সুতরাং যাকাত ফিতরা কালেকশনকারী যদি থেকে থাকে তার নিকটে দেওয়াটাই ভালো। তবে এভাবে 50-50 করাতে বা যে কোনো একটা পার্সেন্ট নির্ধারণ করে কমিটির নিকটে কিছু দেওয়া এবং আলাদা কিছু দেওয়াতে ইনশাআল্লাহ সারেই কোনো বাধা নাই, অকাট্য কোনো প্রমাণ নাই যে এই যাকাতুল ফিতরটাও দিতেই হবে, কমিটিকে না দিলে যাকাতুল ফিতর আদায় হবে না একাকে দিলে। আর সাধারণত অর্থকড়ির যাকাত, সোনা রূপার যাকাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ব্যক্তি বিশেষের মাধ্যমে আদায় করা হতো, প্রত্যেকে যার যার আদায় করত, ওটার জন্যে কালেকশনকারী পাঠানো হতো না, গবাদি পশু ইত্যাদির ক্ষেত্রেই পাঠানো হতো, যেমন উট গরু ইত্যাদির যাকাত কালেকশন করার জন্যে কালেকশন অফিসার পাঠানো হতো। কিন্তু টাকা পয়সা যেগুলো দেরহাম দিনার, এগুলি যেহেতু আমওয়াল জাহেরার ভিতরে পড়ে না, মানে প্রকাশ্য ধনসম্পদের ভিতরে পড়ে না, এই জন্য এগুলি যার যার মালিকানাধীন, যারা যারা এগুলির মালিক তারাই আদায় করবে ব্যক্তিগতভাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ফেতরার বিষয়ে আশা করি স্বাধীনতা রয়েছে, অসুবিধা নেই, এটাও করা যায় ওটাও করা যায়, বা হাফ হাফ করে দেওয়া যেতে পারে, বা যে কোনো পার্সেন্টে দেওয়া যেতে পারে, এভাবে অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।